বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম হিট নায়িকা কাজল। তার কেরিয়ারে ফ্লপ ছবির সংখ্যা হাতে গোনা। প্রায় 3 দশক দীর্ঘ কেরিয়ারে হাতে গোনা ছবি করেছেন এই বঙ্গসুন্দরী। কারণ কাজল ভীষণ চুজি। অভিনেত্রী তনুজা এবং পরিচালক সোম মুখোপাধ্যায়ের বড় মেয়ে কাজল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী ফাঁস করেছিলেন বাবা তার নাম রাখতে চেয়েছিলেন মার্সেডিজ। হ্যাঁ ঠিকই পড়ছেন, বিলাসবহুল জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থার নামটা দারুণ পছন্দ ছিল কাজলের বাবার। 1973 সালে পরিচালক সোম মুখোপাধ্যায়কে বিয়ে করেন তনুজা। তাদের 2 সন্তান কাজল এবং তানিশা। বেশিদিন টেকেনি তনুজা ও সোমর বিয়ে। কাজলের বয়স যখন মাত্র 4.5, তখনই আলাদা হন বাবা মা। 2008 সালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সোম মুখোপাধ্যায়ের। 1999 সালে করণ থাপারকে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেন, আমার বাবা আমার নাম রাখতে চেয়েছিল মার্সেডিজ। এই নামটা ওনার দারুণ পছন্দ। বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্সেডিজের কর্ণধার নিজের কোম্পানির নাম রেখেছিলেন মেয়ের নামানুসারে। আমার বাবা ভাবতেন ওর মেয়ের নাম মার্সেডিজ হলে আমার মেয়ের নাম কেন হবে না। নিজের মেয়েবেলার কথা বলতে গিয়ে কাজল জানান নিজের আদরে বড় হওয়া কথা। তবে বিগড়ে যাওয়া বাচ্চা ছিলেন না, এমনকি মায়ের হাতে প্রচুর মার খেয়েছেন। কারণ তনুজা ভীষণ কড়া মা। ব্যাডমিন্টনের র্যাকেট থেকে বাসন সব কিছুতেই মার খেয়েছেন কাজল। অজয় দেখবান ঘরণীকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সের ছবি ত্রিভঙ্গাতে। আপাতত সালাম বেঙ্গি ছবির শুটিংয়ে ব্যস্ত কাজল। ছবি পরিচালনায় রয়েছেন রেবতী। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।